ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান, বাংলাদেশি পরিচালক অনন্য মামুনের পরিচালনায় বর্তমানে ভারতের বেনারসে চলছে দরদ সিনেমার শুটিং। তবে ইতিমধ্যে পরিচালক অনন্য মামুনের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে সিনেমার বিভিন্ন অংশ ও ছবি প্রকাশ পেয়েছে, যা ইতিমধ্যে ব্যাপকভাবে প্রশংসা এসেছে নেট দুনিয়ায় এবং বিভিন্ন আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে এই সিনেমা ঘিরে। ঢাকায় সিনেমার এই খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, তাও আবার বলিউডের নায়িকা জানি ঘিরে বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে চলছে এক ধরনের উৎসব। কেননা এই সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটি অন্যতম পাওনা, কেননা এই সিনেমা নিয়ে যেতে পারে হলিউড ইন্ডাস্ট্রিকে আরো উন্নত পর্যায়ে। গতকাল দরদ সিনেমার শুটিং স্পট ভারতের বেনারসে ঢাকায় সিনেমার কিং একটি স্পটে অর্থাৎ একটি কনসার্টে হাজির ছিলেন। উক্ত কনসার্টের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা থেকে দেখা যায় সুপারস্টার শাকিব খানের ব্যাপক ভক্ত ও ব্যাপক প্রচারণা পেয়েছে ভারতে ঢালিউড বাদশার প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। তাও আবার বলিউডে আছে তিন খান, এই তিন খানের মাঝে যেন নতুন করে নাম লেখাচ্ছে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে শাকিবিয়ানরা খুবই আশাবাদী যে এই সুপারস্টার যেখানে গেছে সেখানেই কিছু না কিছু নিয়ে ফিরেছে, অবশ্যই বলিউড জয় করেই ফিরবে দেশে। প্রিয় দর্শক, ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।